আজ আমি আপনাদেরকে বলবো দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে এই সাতটি রাশির অভূতপূর্ব জীবনের পরিবর্তন দেখা যাবে হ্যাঁ বন্ধুরা তাই ভিডিওটি মনোযোগ সহকারে পুরোটাই দেখুন তার আগে আপনাদেরকে একটি ব্যাপার জানিয়ে দিই সেটি হচ্ছে আমার একটি নতুন চ্যানেল খুলেছি সেটি হচ্ছে মোটিভেশনাল চ্যানেল আপনারা সেই চ্যানেলে যান এবং ভিডিও দেখুন যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন না আমার চ্যানেলে যাওয়ার জন্য আপনাদেরকে আমার মেন চ্যানেলে ঢুকতে হবে নিচে আমার ওই চ্যানেলটি থাকবে সেটির নাম জুই। এছাড়াও আমি লিংক ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা পেতে পারেন আর একটা ছোট্ট ব্যাপার বলে দিই আপনারা এখন ফোন করতে গেলেই একটা ফোনে অটোমেটিক্যালি কথা আসে দু মিনিট ধরে আমি নাম বলবো না কারণ নাম বললে একটু অসুবিধা আছে তা আপনারা জানেন তো সেটা খুব ইরিটেড হয় মানুষ যাকে ফোন করে তাকে নিয়ে অনেকক্ষণ টাইম লেগে যায় তাই জন্য আপনারা কাজ করবেন আপনারা যখনই ফোন করবেন যখনই ওই কথাটা বলতে শুরু করবে তখন এক নম্বর কিপ্যাডে এক নম্বর প্রেস করবেন অটোমেটিক কেটে যাবে এবং ফোন লেগে যাবে তো বেশি দেরি না করে আসুন ভিডিওটি শুরু করা যাক বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে কোন কোন রাশির শুভ হচ্ছে সেটি আমি একটু পরে বলবো কি কী শুভ হচ্ছে আগে বলে দিচ্ছি এই সাতটি রাশির অর্থনৈতিক অবস্থা অনেকটাই উন্নতি হবে মানে আপনাদের আর্থিক অবস্থা অনেকটাই উন্নতি হবে এবং আপনারা নতুন কোনো কাজ পাবেন যারা টেন্ডার করেন টেন্ডার ধরেন তাদের ক্ষেত্রে খুব ভালো যারা বিজনেস করেন বিজনেসের মধ্যে ধরুন আপনি যদি লোহার বিজনেস করেন সোনার বিজনেস করেন এছাড়াও যারা সেলফ প্রফেশনে আছেন যেমন ডাক্তার উকিল অ্যাস্ট্রোলজার এরা তাদের ক্ষেত্রেও খুবই শুভ কারণ তাদের ক্লায়েন্ট বাড়বে এরপরে আসি আপনাদের বিদ্যাস্থান বিদ্যাস্থানে আপনাদের অবশ্যই ভালো হবে এবং ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে মানে এই টাইমে পরীক্ষা দিতে গেলে এছাড়াও যাদের বিয়ে নিয়ে সমস্যা হচ্ছিল তাদের সমস্যা কেটে যাবে কারণ বৃহস্পতি গ্রহ এমন একটি গ্রহ যেটি বিবাহ কারক গ্রহ বলে মানা হয় তাই আপনারা বিয়ের জন্য যদি পাত্র বা পাত্রী দেখতে চান এখন থেকে দেখতে লাগুন কারণ বিবাহের প্রবল যোগ দেখা যাচ্ছে এবং আপনাদের বিয়ে ম্যাচিওর হতে চলেছে এছাড়াও যারা চাকরির জন্য অনেক চেষ্টা করছেন চাকরি পাচ্ছেন না বা চাকরি বদলি চাইছেন তাহলে আপ তারা অবশ্যই এ সময় চাকরির জন্য চেষ্টা করুন ঘরে বসে থাকবেন না এবার আসি সাতটি রাশি যে রাশিগুলির খুবই 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 ভালো হতে চলেছে এক নম্বর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ বন্ধুরা ধনু রাশির জাতক ও জাতিকাদের খুব ভালো হতে চলেছে আমি যতগুলো কথা বললাম সেগুলি কথা আপনাদের জীবনে মিলে যেতে চলেছে দ্বিতীয় যে রাশিটির কথা বলব সেটি হচ্ছে রাশি হ্যাঁ বন্ধুরা বিশ্বরাশির জাতক ও জাতিকাদেরও এই যে কথাগুলি বললাম সেগুলি মিলে যেতে চলেছে এবং ভালো হতে চলেছে এই দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে তিন নম্বর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা কন্যা রাশির জাতক ও জাতিকাদেরও এই দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে খুবই ভালো হতে চলেছে চার নম্বর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে রাশি হ্যাঁ বন্ধুরা তুলারাশির জাতক ও জাতিকাদেরও এই দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে খুব খুবই ভালো হতে চলেছে এবং যে কথাগুলি বললাম সেগুলি আপনাদের জীবনে মিলে যাবে পাঁচ নম্বর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা কর্কট রাশির জাতক ও জাতিকাদেরও এই দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে খুব ভালো হতে চলেছে এবার ছয় নম্বর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ বন্ধুরা মিন রাশির জাতক ও জাতিকাদেরও দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে আপনাদেরও ভালো হতে চলেছে আপনাদের জীবনে অনেক উন্নতি লাভ হতে চলেছে তাই এই কাজটি তাই আপনারা এই সুযোগটিকে কাজে লাগিয়ে নিন এরপরে যে লাস্ট রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা সিংহ রাশির জাতক ও জাতিকাদেরও এই দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে আপনাদেরও ভালো হতে চলেছে এবং আপনাদেরও জীবনে একের পর এক ধাপ উঠতে চলেছে তো যে সাতটি রাশির কথা আমি বললাম সেই সাতটি রাশির সমস্ত দিক থেকে ভালো হতে চলেছে তাই আপনারা ঘরে বসে থাকবেন না কাজ করুন যারা জবের জন্য চেষ্টা করছেন জব জব করতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ